বহু কর্মচারী বন্ধু আমাদের কাছে জানতে চেয়েছেন যে ডিএ মামলা দু মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কি অবস্থা এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা আমাদের অ্যাডভোকেটের নির্দেশ অনুসারে আমরা দু মাস চুপচাপ ছিলাম, অর্থাৎ রিভিউ পিটিশনের যে রায় ঘোষণার পরে আমরা দু মাস চুপচাপ ছিলাম। কারণ হিসাবে সরকার এক মাসের মধ্যে তারা হাইকোর্টে অ্যাপিল মামলা করতে পারে, সেটা আমরা দেখে নিতে চেয়েছিলাম। কিন্তু সরকার এক মাসের মধ্যে অ্যাপিল মামলায় হাইকোর্টে যায়নি। দ্বিতীয়ত, আমাদের অ্যাডভোকেটরা বলেছিলেন যে কোভিড প্যান্ডামিকের কারণে সরকার হয়তো 15-20 দিন, বড়জোর এক মাস আদালতের কাছে প্রে করতে পারে যে আমাদের এই প্রেক্ষিত একটু সময় দেওয়া হোক, তাতে আরও এক মাস যোগ করলে দু মাস, অর্থাৎ দু মাস গতকাল 8 তারিখ শেষ হয়ে গেছে। তাই আজ 9 তারিখ আমরা আপনাদের কাছে এই বার্তা পরিবেশন করছি যে দু মাস অতিক্রান্ত হয়ে যাবার পরেও সরকার হাত গুটিয়ে বসে আছে। সরকার হাত গুটিয়ে বসে আছে অর্থাৎ সরকার উচ্চ আদালত, সরকার রাজ্য ট্রাইব্যুনাল দুই আদালতকেই ক্রমাগত অবমাননা করে চলেছেন। এই বার্তা আমরা রাজ্য ট্রাইব্যুনালে বহুদিন আগেই পরিবেশন করে রেখেছি, অর্থাৎ কোর্ট অফ কন্টেমের ফাইল দাখিল করে রেখেছি। সেটা গত 2019-এর 26শে জুলাই যে মূল রায় প্রকাশ পেয়েছিল এবং সরকারকে নির্দেশ দিয়েছিল 3 মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে সরকার কিভাবে ডিএটা দেবে সেটা যাতে কর্মচারীদের জানিয়ে দেয়। কিন্তু সরকার তা না করাতেই আমরা গত 31শে অক্টোবর 2019 আমরা কন্টেম ফাইল দর্জ করি। সেই কন্টেম আমাদের এখনও জারি আছে। মাঝখানে অর্থাৎ গত 8ই জুলাই যে রিভিউ পিটিশনের রায় বেরোলো, তার আগেই আমাদের কন্টেম মামলাটা একবার উঠেছিল। তখন জাজদ্বয় অর্থাৎ ট্রাইব্যুনালের মাননীয় জাজদ্বয় আমাদেরকে একটা এফিডেভিট দিতে বলেছিল। আমরা সেই এফিডেভিটও গত মার্চ মাসে আমরা দিয়ে রেখেছিলাম এবং সেই প্রেক্ষিত গত 13ই মে, মনে রাখবেন, গত 13ই মে 2020 আমাদের এই কন্টেম পিটিশনটা ওঠার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সেই কন্টেম পিটিশনটা উঠতে পারেনি, আর এই কোভিডের কারণেই মামলাটা দেরি হচ্ছে বলে আমরা বুঝতে পেরেছি এবং কর্মচারীদেরও সেটা বুঝতে হবে। এই কন্টেম পিটিশনটা 15-13ই মে যে ওঠার কথা ছিল সেটা না উঠতে পারার কারণে সেটা এখনো পর্যন্ত উঠতে পারেনি। তার মূল কারণ হচ্ছে যে স্যাটের জাজদ্বয় সপ্তাহে একদিন করে ভার্চুয়াল শুনানি নিচ্ছে। স্বাভাবিক নিয়মে আমাদের আগে যাদের মামলাগুলো হয়নি তারা আগে সুযোগ পাচ্ছে। আমরা আশা করছি এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি আমাদের মামলাটা উঠতে পারে বলে এখনো পর্যন্ত আশা রাখছি। একটা কথা মনে রাখতে হবে, সরকারকে কিন্তু ডিএ দিতেই হবে। সেটা দু মাস অতিক্রান্ত করা হয়ে গেছে। এবার আমরা মামলাটা উঠলে পরে, কোর্ট অফ কন্টেম উঠলে পরে আমাদের থেকে একটা বার্তাই পরিবেশন করার আছে যে আজ দু মাস অতিক্রান্ত হয়ে গেল, দু মাসের তখন নিশ্চয়ই বেশি হবে, দু মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেল, সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। মাননীয় আদালত, আপনারা
এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, এই একটা বার্তাই বলার আছে বলে আমরা মনে করছি। এখন স্যাট অর্থাৎ ট্রাইব্যুনাল, রাজ্য ট্রাইব্যুনাল কি নির্দেশ দেবে সেটা আমাদের মাথা পেতে গ্রহণ করতে হবে। তবে একটা কথা বলে রাখি যে হাইকোর্টের মূল রায় পরবর্তী রিভিউ পিটিশনের রায়, ট্রাইব্যুনালে মূল রায় পরবর্তী রিভিউ পিটিশনের রায় অর্থাৎ হাইকোর্ট পরবর্তী রাজ্য ট্রাইব্যুনাল, দু জায়গায় দুবার করে রাজ্য সরকার গোহারা হেরেছে। এক কথায় যাকে বলে গোহারা হেরেছে। সরকার জানে একটা অ্যাপিল মামলা হাইকোর্টে করলে পরেও সেই অ্যাপিল মামলা টিকবে বলে আমরা মনে করছি না। হাইকোর্ট বলবে আপনারা সুপ্রিম কোর্টে যান, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে কি যাবে না সেটা আমরা এখনো কিছু বলতে পারছি না, কিন্তু রাজ্য সরকার কি করবে সেটা তো কর্মচারীদেরকে বলবে। রাজ্য সরকার হাত গুটিয়ে বসে থাকবে, তারা হাইকোর্টে গেলে হাইকোর্টে গিয়ে বলুক, আর নচেত রাজ্য সরকার কর্মচারীদের ডিএ প্রদান করুক। আমরা আপনারা জানেন এর আগেও বলেছি, এর আগে যখন মূল রায়টা বেরোলো আমাদের প্রেসিডেন্ট মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় চিফ সেক্রেটারিকে চিঠি দিয়ে বার্তা পাঠিয়েছিলেন যে সরকার ডিএ প্রদান করুক, আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সরকারকে পূর্ণ সহযোগিতা করব। কিন্তু সেই চিঠির কোনো প্রাপ্তি স্বীকারও আমরা পাইনি। পরবর্তীকালে গত 8ই জুলাই যে রিভিউ পিটিশনের যে মামলার রায় বেরোলো সেই রায়েও আমাদের অ্যাডভোকেট মাননীয় ফিরদৌস শামীম মশাইও চিফ সেক্রেটারিকে চিঠি এবং অর্ডারের কপি পাঠিয়ে ডিএ দেওয়ার কথা বলেছেন, এবং আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জেনারেল সেক্রেটারি হিসাবে মলয় মুখোপাধ্যায়ও চিফ সেক্রেটারিকে চিঠি এবং অর্ডারের কপি পাঠিয়ে আমরাও সেই একই বার্তা পরিবেশন করেছি যে সরকার কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান করুক, আমরা সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব। কিন্তু সরকার, হাইকোর্ট, পরবর্তী রাজ্য ট্রাইব্যুনাল আদালতের রায় অমান্য করে যাচ্ছে। এখন বলছি অমান্য করে যাচ্ছেন কারণ সরকার এক মাস সুযোগ পেয়েছিল, সরকার যখন যায়নি কোভিডের কারণে আরও এক মাস। আমরা দেখলাম না যে হাইকোর্টে অ্যাপিল মামলা করতে, তাহলে সরকার তো এখন অবমাননা করেই যাচ্ছে। তাহলে একটা সরকার কি গণতন্ত্র মানবে না? সরকার কি আমাদের কর্মচারীর দিকটা দেখবে না? যেখানে হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আইনি অধিকার এবং তা দিতে হবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, শুধুমাত্র হাইকোর্ট বলে দিয়েছিল রাজ্য সরকারকে হিসেব করে যেই বকেয়া টাকাটা হয়েছে দিয়ে সেটা কিভাবে দেবে তা নির্ণয় করবে রাজ্য ট্রাইব্যুনাল। সে তো নির্ণয় করেও দিয়েছে, তাদের রায় তো সবারই জানা আছে। তাহলে আমরা কেন দাবি রাখতে পারি না সরকারের কাছে? একটা গণতান্ত্রিক সরকার, সরকারি কর্মচারীদের এই যে 4 বছর ধরে লড়াই করা ডিএ মামলা তার কোনো মান্যতা দেবে না? হাইকোর্টকে মান্যতা দেবে না? রাজ্য ট্রাইব্যুনালকে মান্যতা দেবে না? তাই আমি সরকারি কর্মচারীদের সঙ্গে সঙ্গে আমি সরকারকে কাছেও আমার আবেদন থাকবে যে বিষয়টা ভেবে দেখুক, প্রয়োজনে আমরা সরকারের সঙ্গে আবারও বলছি সাহায্য করব, সহযোগিতা করব সরকার আমাদের বকেয়া ডিএ প্রদান করার সিদ্ধান্ত নিক। নমস্কার, সবাই ভালো থাকবেন।